তবে দেখেন, আমরা গত ক্লাসটা নিয়ে আসছি আজকের ক্লাসে, নিয়ে আসলাম। আমরা এতটুকু করে রাখছিলাম, এখানে নিচের দিকে যাই, এতটুকু, তাই তো? আমরা আজকে পুরোটা কমপ্লিট করবো। দেখেন কি দিয়েছিলাম, ইন্ডেক্স ডট জেপিজি, আর বেশি নাই আর কি, হালকা, তাই না? তারপর এই কয়েকটা সেকশন। এবার আমরা এই সেকশনে চলে আসি, আমরা এখন এই সেকশনটুকু ডিজাইন করবো। দেখেন, আওয়ার রুম টাইপস, তাহলে এই সেকশনের নাম কি দিলে ভালো হয়? রুম টাইপস, নাকি কি বলেন? আমরা এইভাবে একটু গুজগাজ করে নামগুলো দিব আর কি। ফাইল দুটোকে ওপেন করলাম, স্টাইল ফাইলটাকে একটু ডান পাশে রাখি, আর আমাদের হেডার ওকে, সমস্যা নাই। তারপর হচ্ছে এটা ওকে, ব্যানার ওকে, সার্চ ওকে, বুক সেকশন ওকে। অবশ্যই যখন ডিজাইন করবেন কি করবেন, কমেন্ট ট্যাগ ইউজ করবেন, মাস্ট। রুম টাইপ সেকশন স্টার্ট ফ্রম হিয়ার, ওকে দিলাম। এবার একটু নিচের দিকে যাব, আমরা রুম টাইপ সেকশনটাকে কিভাবে প্ল্যান করব দেখেন। আর আমরা এখানেও চলে আসি, আমরা এখানেও দিলাম কমেন্ট। আমি হয়তো উপরে কমেন্ট ইউজ করি নাই তাড়াহুড়োর কারণে বা কোনো কারণে, বাট আপনারা প্রত্যেকটা লাইনের শেষে কি করবেন, সুন্দর করে কমেন্ট ইউজ করবেন। রুম টাইপ স্টাইল স্টার্ট ফ্রম হিয়ার, ওকে। এবার ডিজাইনটাকে একটু ওপেন করেন, ভালো করে তাকান, ঠিক আছে? এই হচ্ছে ডিজাইন, একটা টাইটেল আছে, এটা আমরা এইচ টু এইচ থ্রি যে কোনো একটার ভিতরে নিয়ে নিবো। তারপর আরেকটা জিনিস দেখেন, প্রথমত খেয়াল করেন, ওকে, এটুকু পুরোটা একটা সেকশন, সেকশনের পরে সুন্দর মতো ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ আছে, ঠিকই না? আচ্ছা ভালো, এবার এই সেকশনের ভিতরে দেখেন, অবশ্যই আমাদের একটা সেকশন কল করা আছে, তাই না? কি সেকশন? মিড সেকশন, নাইস। এবার মিড সেকশনের ভিতরে এটা একটা এইচ টু এর মধ্যে নেওয়া যেতে পারে, আর আরেকটা কাজ করা যেতে পারে, এই প্রত্যেকটা সেকশনকে একই নামে নেওয়া যেতে পারে। সেকশনটা কিন্তু এতটুকু, ঠিকই না? সেকশন কিন্তু এতটুকু ফুল, তো যদি মিড নামে নেই তারপর কি করবো, 1 2 3 4 5 6 উইথ দিয়ে দিলাম ধরেন 30% বা এরকম কিছু একটা, ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিব, পাশাপাশি চলে আসবে, ঠিকই না? সেম নাম রাখবো আমরা, রাইট, সবগুলোর সেম একই নাম রাখবো, রুম বক্স বা রুম কিছু একটা রেখে দিবো আর কি, ওকে। ডিজাইন করার আগে আপনার এই কনসেপ্টটুকু আগে আপনারা রেডি করে নেবেন, ঠিক আছে? ওকে, এবার চলেন কাজ শুরু করি। আমরা প্রথমেই আমরা একটা সেকশন নিব, রুম টাইপস, তার ভিতরে অবশ্যই থাকবে কি, মিড সেকশন, কেন, যাতে কন্টেন্টগুলোকে মাঝখানে রাখে সে। তারপরে প্রথমেই থাকবে একটা এইচ টু অথবা থ্রি, আমরা থ্রি নিলাম, কি লেখা থাকবে, আওয়ার রুম টাইপস, লিখে দেন আওয়ার রুম টাইপস, ওকে। ঠিক এটার নিচে আমার অনেকগুলো সেকশন থাকবে, রুম বক্স রুম বক্স রুম বক্স, এই টাইপের কিছু একটা, ঠিকই না? যখনই পাশাপাশি কোনো সেকশন নেবেন, অনেকগুলো সেকশন যাদেরকে আপনি দেখেন, অনেকগুলো সেকশন পাশাপাশি রাখতে হচ্ছে, সবগুলোকে একটা সেকশনে রেখে রাখাটা হচ্ছে স্ট্যান্ডার্ড। আমরা রুম নিলাম, কি নাম নিলাম, রুম, তারপরে এগুলোকে কি নিব, রুম বক্স বা যে কোনো কিছু, তবে একটু মানে সেকশনের সাথে মিলিয়ে নেওয়াটা বেটার, রুম বক্স। এবার রুম বক্সে চলে আসেন, রুম বক্সে কি কি থাকবে দেখেন, একটা ইমেজ থাকবে একটা, ঠিক না? ইমেজগুলো কি আমার কাছে আছে? নাই, চলেন নিয়ে আসি, ফটোশপটা রান করি। আচ্ছা এবার ওপেনে যাব, হোটেল ডিলাক্স, এটা তো আমাদের, আচ্ছা ওকে। এবার আমরা এটাকে একটু অল্টার চেপে সামনে নিয়ে আসি,
আমার কি দরকার? অনেক কিছু দরকার, তাই না? এই ইমেজটা দরকার, ব্যাকগ্রাউন্ড ইমেজ দরকার কি না? এটাকে চলে নিব কিভাবে? নিব অল্টার চেপে। আচ্ছা, এইটুকু অবশ্যই ট্রিম করতে হবে। গত ক্লাসে আমরা ট্রিম করতে ভুলে গিয়েছিলাম, যার কারণে আমাদের একটা বিশাল সমস্যা তৈরি হয়েছিল, তাই না? ট্রিম করলাম, এতটুকু আছে। এবার ফাইলে যাব, সেভ ফর, সরি, আবার ক্লিক করলাম, আবার অল্টার চেপে প্রেস করলাম, আবার ইমেজে ট্রিম করলাম, ওকে, ফাইলে যে সেভ। অবশ্যই কি হবে? আচ্ছা, পিজি পিএনজি একটা দিলেই পারি, কারণ এটা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, আমার এখানে পিছনে ট্রান্সপারেন্সি বা এরকম কোনো কিছু দরকার নাই। সেভে ক্লিক করলাম। আমাদের ক্লাস কত নম্বরে? কম্পিউটার ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাঁ অবশ্যই পারি, কিন্তু এটা এটা কি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারবেন এটা? আচ্ছা আমি দেখাচ্ছি, আগে এটা সেভ করে নিই, দেখেন এটা একটা প্যাটার্ন, রাইট? 32 ব্যাচ, ক্লাস নাম্বার 17, ইমেজেস। আমরা অলরেডি একটা বিবি নিয়েছিলাম, এটা কি নিব? বিবি টু নেই, নিলাম জাস্ট। আরেকটা বিষয়, আপনারা এই ইমেজের নাম কি নিবেন কি না কি, কোনো কিছু নিয়ে টেনশন করার দরকার নাই। আপনি বিবি নিচ্ছি, সিসি নিচ্ছি, তাই না? আপনার অনেক সময় ডিজাইন করার ক্ষেত্রে একটা স্টুডেন্ট মানে অনেক টেনশন করতে থাকে সে, আচ্ছা আমি যে সেকশন নিচ্ছি এটা কি হবে, বা আমার এই সেকশনটা যে নিচ্ছি সেকশনের নামটা কি ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে, যখন এই পার্টগুলো ডাইনামিকে যাবে, এই ইমেজ নেমই থাকবে না, ঠিক আছে? কেউ হয়তো এসে তার পছন্দের কোনো ইমেজ সে এখানে বসাবে, তাই না? বিবি বা সিসি যেটাই নেন, নো প্রবলেম, কোনো সমস্যা নেই, ওকে? আচ্ছা, আমরা সেভ করে ফেললাম, এবার আমরা একটু রান করি। চলে আসলো, এটা এটা হচ্ছে আমাদের ডিজাইন, এই নিচে আওয়ার রুম টাইপস চলে আসছে, তাই না? এত বড় গ্যাপ তৈরি হলো কেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। আচ্ছা, এটা সলভ করতেছি আমরা, দেখেন এবার এই সেকশনে আপনি বলছিলেন ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করবো কিনা, এটা কি ব্যাকগ্রাউন্ড কালার? এটা একটা ইমেজ, একটা প্যাটার্নের ইমেজ, সো আপনাকে এখানে ইমেজ ইউজ করতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করার যদি করা লাগতো তাহলে তো ঝামেলাই হইতো না, তাই না? আচ্ছা, এবার আমরা কাজ শুরু করি। দেখেন আমরা রুম টাইপস লেখাটা নিয়ে আসলাম, আমাদের আরও অনেক ইমেজ দরকার। হিস্ট্রিতে যান, একবার চলে গেলাম এখানে, এই ইমেজটা নিলাম, অর্ডার চেপে প্রেস করলাম, আসলো ইমেজ, যে ট্রিম করব। এবার ফাইলে যে সেভ, এটাও জেপিজি রাখবো। এটা কি দেওয়া যায় না? রুম বক্স, ওকে, বক্স নামে কেউ নাই আর, তাই না? বক্স ডট জেপিজি। আবার আগে চলে গেলাম, এবার দেখেন আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে প্রথমে কি থাকবে, একটা ইমেজ, ইমেজে স্ল্যাশ বক্স ডট জেপিজি, ঠিক ইমেজের নিচে কি থাকবে, ইমেজের ঠিক নিচে থাকবে একটা লেখা, স্ট্যান্ডার্ড ডাবল রুম। আমরা একটা কাজ করি, নিয়ে এসে লেখাটাকে কুইক সেন্ট রেগুলার, ফন্টটা কি আমাদের কল করা আছে? সবগুলো চলে আসছে, আচ্ছা আসুক, সমস্যা নেই, সবগুলোই কুইক সেন্ট রেগুলার। আমরা প্রথমেই এইচ 3 নিলাম বা নিলাম 4 নিলাম, কিছু একটা নিলাম। আমরা এক কাজ করি, বরং লেখাগুলোকে নিচে পেস্ট করে দিই, স্ট্যান্ডার্ড ডাবল রুম এটুকু থাকবে হচ্ছে এইচ 3 এর ভিতর, প্লাস পি এর মধ্যে, রাইট? পি এর মধ্যে আমরা এই লেখাগুলোকে কাট করব, কাট করে পেস্ট করে দিলাম, ঠিক আছে? আমরা একটু গুজগাছ করলাম, ঠিক আছে? এবার আচ্ছা, আমাদের মোটামুটি শেষ না পার্ট, একটা কাজ করি। ও, আরও কিছু আছে না? ও রাইট, কিছু আইকন আছে, দেখেন আইকনগুলো কী দিয়ে করবো আমরা? ইউএল এলআই দিয়ে করবো আমরা, হ্যাঁ, ফন্টাসম, এটা টোটাল হচ্ছে একটা ফন্টাসম, আমরা ইউএল এলআই দিয়ে খুব সহজে করে ফেলতে পারি। এখন একটা কাজ করা যায়, আমরা ফন্টাসমে কাপ্রিস পাবো? সবগুলো পাওয়া যাবে না। আচ্ছা, আমরা আপাতত রেখে দিই, ঠিক আছে? আপাতত রেখে দিই, আপনার ইমেজগুলো কেটে কেটেও করতে পারেন, ছোটো ছোটো ইমেজ, ইউএল এলআইতে নিলেই এগুলো একবার সিস্টেম মতো চলে আসবে। কোনটা? রাইট রাইট। আচ্ছা, এখন একটা কাজ করি, চলেন। আচ্ছা, আমরা এখন নিচে ঠিক রুম বক্সের মধ্যেই ইমেজের নিচে পি এর নিচে আমরা কি করতে চাচ্ছি, অনেকগুলো আইকন একসাথে নিতে চাচ্ছি। বেটার হচ্ছে একটা ডিভ নিয়ে নেন, ডিভের নামই নেন আইকন, ওকে?
আইকনস নিলাম, তারপর নিব কি ইউএল এলআই, এগুলোর মধ্যে অবশ্যই ক্লিক করতে যাওয়ার কথা, ক্লিক করতে পারার কথা, ঠিকই না? তাহলে হচ্ছে কয়টা আমাদের দরকার? ছয়টা। তার ভিতরে থাকবে এ, এর ভিতরে একটা অ্যাট্রিবিউট আছে আপনার, অ্যাট্রিবিউট কীটা? এইচ আর ইএফ হ্যাশ থাকবে সবগুলোতে, তার ভিতরে কী থাকবে? আই, আপাতত নিয়ে রাখলাম আর কি। এবার খোঁজাখুঁজি করতে হবে, দেখেন আমরা একটু ফন্ট অসমে যাই, ফন্ট অসম, অসম লিখতে যে আসছে ফন্ট অসম আইকন, সবাই একটু খেয়াল করেন। আচ্ছা তার আগে দেখেন কি কি আছে এখানে, একটা ফুলের মতন আছে, একটা বন্দুক নাকি এটা, এটা এটা এসি, ওইটা এসি, এটা ফ্যান, এটা কি, এটা মনে হচ্ছে টেবিল, টেবিল মনে হচ্ছে। আচ্ছা আমরা আমরা এরকম সেম দেখে দেখে কয়েকটা নিব, ঠিক আছে? কাপ পিরিচ আছে, একটা ওয়াইফাই এর একটা আছে, চলেন দেখি কোনটা, কফি আছে। আচ্ছা দেখেন এক কাজ করি, শপিং এটা নিয়ে নিই, কোথায় এটা, এটা অ্যারো আছে, এটা নিয়ে আমাদের এত মাথা ব্যথা হওয়ার কোনো কারণ নাই, আমরা নিয়ে নিই পাঁচটা বা ছটা দেখে নিয়ে নিই, রাইট? আমরা সময় নষ্ট করতে চাচ্ছি না আর কি। কাপ পিটি দেখেন দেখা যায় কিনা, কত নম্বর লাইন বলেন, এটা এটা কফি ধোয়া নাই আর কি, কফি। টিভি যেন কে বলছিলেন, টিভি আছে কোথায়, ডেস্কটপ, রাইট, নাইস, আমরা নিয়ে নেই। ওয়াইফাই, হ্যাঁ ওয়াইফাই থাকবে, ফাফা ডেস্কটপ। আচ্ছা আমরা এক কাজ করি, আমরা তো অলরেডি আই ক্লাস বসাই দিছি, এইটু কপি করি, বসাই ফাফা ডেস্কটপ, ইনভার্টেড কমাটা মিসিং হয়ে গেছে এখানে, তারপর কি এটা, ফাফা কফি, ফাফা কফি, তারপর ফাফা বেল ও, ফাফা বাস্কেট, শপিং বাস্কেট, এই তো কটা হয়েছে, আর দুটো লাগবে আমাদের, না দিয়ে দিই আমরা, ওকে এই হারটা নেই, আর ওয়াইফাই, আইকনগুলো জেন কোডিং এর মাধ্যমে, হ্যাঁ নেওয়া যায়, নিলাম এটা প্লাস, ফাফা ওয়াইফাই, ঠিকই না, ওকে কেটে দিলাম ফাফা ওয়াইফাই। এখন যদি আমরা রিলোড দেই তাহলে কি হবে, দেখেন ইমেজটা আসছে, এখানে অনেকগুলো আসছে, এটা কি, এক দুই তিন চার নম্বরটা আসে নাই, চার নম্বরটা কি করেছি, এক দুই তিন চার, আচ্ছা ল্যাপটপ, ল্যাপটপ আছে, ল্যাপটপ, ল্যাপটপ স্পেলিং ঠিক আছে, হ্যাঁ চলে আসছে, নিলাম, বাস আমরা ওইদিকে, এটা কোনো, এটার পিছনে আমাদের মাথা নষ্ট করে লাভ নাই, কারণ আমরা সেটা জানি। এবার দেখেন আমাদের এরকম কয়টা দরকার,
ছয়টা দরকার, কটা দরকার দেখেন, 1 2 3 4 5 ছয়টা দরকার। রুম বক্স, রুম সরি রুমকে, রুমকে কি করব, রুমকে না রুম বক্সকে, রুম বক্সকে, রুম বক্সে রাইট, রুমের ভিতরে তো রুম বক্সগুলো থাকবে তাই না। এবার রুম বক্সকে ধরলাম, একটা তো আছেই, দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, রিলোড দেন, ছড়া চলে আসছে না। ওকে, এবার এগুলোকে একটু সাজাই দেখেন। প্রথমত আমরা যেটা করব সেটা হচ্ছে, প্রথমত আমরা উপর থেকে শুরু করি কাজগুলো, ঠিক আছে। রুম বক্সকে আমরা ধরলাম, রুম বক্সকে ধরে আমরা কি, রুম বক্সকে নাকি কাকে, রুম টাইপসকে, রুম টাইপসকে, রুম টাইপসকে, রুম টাইপসকে, প্রথমে আমরা রুম টাইপসকে ধরব। রুম টাইপসকে বলার মতন কি কি আছে, ব্যাকগ্রাউন্ড, ইমেজ, ইমেজেস স্ল্যাশ বিবিবি টু, বিবিবি টু ডট জেপিজি। আচ্ছা, আপনারা আরেকটা বিষয় করতে পারেন, সেটা হচ্ছে এখানে ইমেজেসের উপরে ইনভার্টেড কমা দিতে পারেন, না দিলেও কাজ করে, ঠিক আছে, দিতে পারেন, না দেওয়াটা ভালো। আসছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, চলে আসছে না, আসছে কিন্তু। আচ্ছা, এবার একটা কাজ করি দেখেন, আমরা মিট তো কাজ করতেছে এবার তাই না, রুম টাইপসটাকে সাজাই, রুম টাইপসের ভিতর H3, H3 কে কি বলবো, টেক্সটাইল লাইন সেন্টার, টেক্সটাইল লাইন সেন্টার প্লাস ফন্ট সাইজ মনে হয় কত, 30 পিক্সেল। আমরা উপরে একটা কিন্তু টেক্সটাইল একটা, এটার একটা ভ্যালু দিয়েছিলাম, এটা কত দিয়েছিলাম, 46, এটা মানে ছোট হবে নাকি, ছোট হবে, আচ্ছা আমরা দিয়ে রাখি, সমস্যা নেই। আচ্ছা আরেকটা কাজ করি দেখেন, ওটা ফন্ট ফ্যামিলি ছিল কি, আমরা নাম দিয়েছিলাম কি ফন্টের, ও ফন্টের নামে পেঁচানো দিয়েছিলাম, ও আচ্ছা, আপনারা কাজ করতে পারেন কিন্তু এভাবে পেঁচানো গোছানো লিখতে পারেন, কেন জানেন, তাহলে আপনার সাইট যদি কেউ ক্লোন করতে আসে ফন্ট খুঁজে আর পাবে না, সে কখনোই আর ফন্ট খুঁজে পাবে না, ফন্ট ফ্যামিলি পেঁচানো তাহলে, ঠিক আছে, ওকে। আচ্ছা এবার মনে হচ্ছে কি আরো বড় করা দরকার, আরো বড় করা দরকার না, ঠিকই আছে, ওই 46ই লাগবে মনে হচ্ছে, ওকে। এবার আমরা স্টাইল করব রুম, রুম বক্সকে দরকার নেই, রুমকে দরকার নেই, রুম বক্সগুলোকে, ঠিকই না, তার আগে রুমকে আমাদের কল করে রাখতে হবে, রুমকে কল করে রাখলাম, ওকে যা বলার একটু পরে বলবো। এবার রুম বক্সগুলোকে ধরি দেখেন, এগুলো কি রুম বক্স, রুম বক্সকে বলবো তোমার উইথ 3টা করে থাকুক সেটা চাচ্ছি, তাহলে উইথ কত দিব, 30% দিয়ে রাখি, মার্জিন দিব মাঝখানে, আবার 30% প্লাস ডিসপ্লে ইনলাইন ব্লক আর কি, আসছে, আসছে কিন্তু, কিন্তু তারা পাশাপাশি একবার মিলে গেছে, আচ্ছা তারা কিন্তু মাঝখানে আসে নাই, মাঝখানে আনার জন্য কি করবো, রুমকে বলবো টেক্সটাইল লাইন সেন্টার, টেক্সটাইল লাইন সেন্টার। আচ্ছা রুমকে কেন বলছি, রুমের ভিতরে সেকশনগুলো আছে, এই জন্য আমরা রুমকে বলে দিচ্ছি তোমার টেক্সটাইল লাইন সেন্টার, দেখেন সব সেন্টার হয়ে যাবে এখন। আচ্ছা এগুলো কি, ও এস3, এটা এস3 নিয়েছে, এটা এস2 নিয়ে নেই, রাইট, এটা এস2 নিয়ে নেই, ঝামেলা যত কমায় রাখা যায় ততই ভালো, ঠিকই না, তাহলে আমরা এখানে বলবো কি এইচ2, বাস ঠিক হয়ে গেছে তাই না, একেবারে সব সেন্টার হয়ে গেছে, একবার দেখেন মাঝখানে আসছে একবারে। এখন আমরা আরেকটা কথা বলতে চাই, রুম বক্সে কি মার্জিন উপরে নিচে 0 পিক্সেল বা রাখতে পারেন, উপরে নিচে কত রাখবেন, 10 পিক্সেল রাখেন বা 10 পিক্সেল না আরও বেশি রাখা দরকার নাকি, লেগেছেন একবারে
20 পিক্সেল, উপরে নিচে ডানে বামে সব জায়গায় কত পিক্সেল? 20 পিক্সেলের একটা মার্জিন রাখছি আমরা। বেশি হয়ে যাচ্ছে, উইদে কুলাচ্ছে না। আমাদের যেটা করতে হবে, কোন ইমেজ? হ্যাঁ, ইমেজকে আমরা উইথ 100% করে দিব। তার আগে 10 পিক্সেল দিয়ে রাখি। এখন 3টে আসছে, তাই না? আচ্ছা, ইমেজটাই ডিস্টার্ব করতেছে। ইমেজটাকে বলি রুম বক্সের ভিতর ইমেজ নাকি? রুম বক্সের ভিতর IMG কি বলবো? ডিসপ্লে ব্লক উইথ 100%, রিলোড দেন। হ্যাঁ, এটা সলভ। ঠিক আছে, এবার 10 পিক্সেল করে একটা কি থাকছে আপনার? থাকছে এখানে। ওকে, এবার যেটা করতে হবে সেটা হচ্ছে কি করতে হবে, এটাকে সাজাবো, এটাকে এটাকে সাজাবো। এটা কি ফন্ট? কুইকসেন্ড, দুইটাই সেম ফন্ট, তাই না? প্লাস কালারটাও দেখেন কিন্তু একটু হালকা টাইপের। আমরা কালারটাকে কপি করি, দেখেন যাই এখানে কালার পিকার দিয়ে কালারটাকে, এটা 5C 5C। তাহলে এখন যান কোথায়, এটা রুম বক্সের, রুম বক্সের ভিতর H3, ও সরি 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 RMM, রুম বক্সের ভিতর H3। আমরা কি বলতে চাই H3-কে? তোমার কালার কোনটা? এটা। তখন কালারটা চেঞ্জ হওয়ার কথা, হয়েছে না একটু হালকা? বাট ফন্ট ফ্যামিলি কী হবে? কুইক সেন্ট। আমরা উপর থেকে দেখি কুইক সেন্ট কোনটা। আমরা কি সব এইভাবে দিয়ে রাখছিলাম নাকি? আবুল, আচ্ছা আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন, হ্যাঁ আবুল টাবুল দিন না, না সিরিয়াসলি, কারণ এটা না দেবে ভালো। আর শুধুমাত্র যদি ডিজাইন আপনি করেন, আপনি ডিজাইন করছেন মানে হচ্ছে ডেভেলপমেন্ট হয়তো অন্য কেউ করবে, বুঝছেন? সেক্ষেত্রে এই আবুল টাবুল আমরা জাস্ট শেখার জন্য দিলাম, যে কোনো নাম দেয়া যায়, ঠিক আছে? তো ডেভেলপার যদি আপনার দেশের বাইরের হয়, উনি ভাববে এই আবুলের নিশ্চয়ই কোনো একটা মিনিং আছে, বুঝেন না? গুগলে হয়তো উনি সার্চও করতে পারেন আবুলের এটা মানেটা কি জানার জন্য, ঠিক আছে? ফন্ট ফ্যামিলি কোনটা? আবুল হয়ে গেছে এবার। ওকে, এবার পিটাকে ধরি আগে, মোটা হয়ে গেছে বেশি, হালকা করি। আমরা হালকা করবো কীভাবে? ফন্ট ওয়েট নর্মাল, হ্যাঁ 400 হচ্ছে শুরু হয় আর কি, 400 দিলেও নর্মালই হইতো, হয়েছে নর্মাল। আচ্ছা এবার পিকে সাজাই, পিটাকে ধরবো কীভাবে? দেখেন কত মজা ডিজাইন, একটা সাজাচ্ছি সব গুজগাছ হয়ে যাচ্ছে, ঠিক আছে? আরেকটা কথা বলি, ডিজাইনে কিন্তু আপনারা যখন ডিজাইন করবেন, অনলি হোম পেজটাই হচ্ছে ডিজাইনের পার্ট, বাকি সব কিছু দেখবেন অটোমেটিক কীভাবে যে সব রেডি হয়ে গেছে, আপনার মানে চিন্তা করতে পারবেন না। ওকে, আচ্ছা এবার আমরা পিগুলোকে সাজাই, পিরও একই অবস্থা, কালার কীভাবে? এই এটাই হবে, সেমি কালারটাই হবে, তাই না? আমরা এক কাজ করি, একটু কপি পেস্ট করি, বুঝে বুঝে কপি পেস্ট করবেন। আমরা এই সব স্টাইলগুলো কাকে দিতে যাচ্ছি? পিকে। ফন্ট ফ্যামিলি আবুল, ফন্ট ওয়েটও কি নর্মাল, কালারও সেম। এবার দেখেন আসছে, বোল্ড আসছে, তাই না? ফন্ট সাইজ তেরো পিক্সেল, এটা কি আমাদের ছোট হয়েছে এবার? ফন্ট ওয়েট বোল্ড আসছে। আচ্ছা আমার মনে হয় কি, আমরা কোনোভাবে ওই আপনার আরেকটা পাতলা আছে বোধ হয় থিন ফন্টের, দেখুন আরেকটা আছে থিন আছে একবারে পাতলা যেটা, ওইটা আমি নিয়ে আসি নাই, বা লাইট, রাইট লাইট হতে পারে, আপনারা নিয়ে এসে লাগাই দিন, বুঝছেন? বা লাইট লিখলে কাজ করে কিনা দেখে চলেন, নর্মাল লাইট LIGHT লাইট না পায় না, কারণ লাইটটা কিন্তু কানেক্টেড করানো, লিঙ্ক করানো লাইটটা না, আপনার লাইটটা লাগিয়ে দিলে লাইটটা পাবে। ওকে, আচ্ছা এখানে দেখেন একটা গ্যাপ আছে, তাই না? আমরা H3-কে বলবো তোমার মার্জিন উপরে নিচে হচ্ছে 10 পিক্সেল, ডানে বামে 0 পিক্সেল, তাহলে বেশি হয়ে গেছে নাকি? 5 দিয়ে দিই আমরা,
ঠিক আছে, এবার ওকে, এবার কাকে ধরবো? আইকনস, দেখেন কি নাম ছিল এটার, আইকনস। আইকনসকে ধরে রাখি, এখন কিছু বলবো না, পরে বলবো। এবার আইকনসের ভিতরের কে, ইওলকে শুধু আমরা একটা কথা বলবো, লিস্ট স্টাইল নান, তাহলে তার লিস্ট স্টাইলগুলো বাদ যাবে সবগুলার, ঠিক আছে। এবার লিস্ট স্টাইল নান করে দিলাম, আর কি করব, আর তাকে কিছু বলবো না। এবার এলাইকে বলতে চাই, এলাইকে বলবো ডিসপ্লে ইনলাইন ব্লক, ও এলাইকে বলতে হবে, রাইট, এলাকে ডিসপ্লে ইনলাইন ব্লক, তাহলে কি হবে, তারা পাশাপাশি বসে যাবে। এবার তার ভিতরে কে আছে, একে, একে বলবো তুমি হচ্ছ ডিসপ্লে ব্লক, কেন, নাহলে তুমি মার্জিন প্যাডিং পাও না, তাই না? প্যাডিং দিয়ে দেন উপর নিচে 10 পিক্সেল, ডানে বামে 10 পিক্সেলই দিয়ে দেন, কালার দিবেন হচ্ছে কি ব্ল্যাক, মনে হয় বেশি বেশি ছড়াই গেছে আর কি, বেশি ছড়াই গেছে। আর প্যাডিং চারপাশে 5, রাইট, 10 পিক্সেল দিলে আপনার এদিকে 10, এদিকে 10, কত হয় আসলে 20 পিক্সেল, কিন্তু গ্যাপ হয়ে যাচ্ছে একটা একটা মাঝখানে আর কি, ওদের অনেক কম আর কি। আচ্ছা আমরা শোনেন আরেকটা বিষয়, আপনি একটু আপনার মতন করে যদি মনে হয় যে না একটু গ্যাপ রাখলে সুন্দর লাগবে, ক্লায়েন্টের যে কাজ, ক্লায়েন্টকে বলবেন আচ্ছা দেখো তো এটা কেমন, এইভাবে তোমার পছন্দ হয় কিনা। আরেকটা বিষয়, ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দিবে অবশ্যই ক্লায়েন্টকে আপনি পরামর্শ দিবেন, ঠিক আছে? আপনি চুপ করে বসে আছেন, ক্লায়েন্ট বলে যা আচ্ছা ইয়েস স্যার, ওকে স্যার, নো স্যার, যেটা বলতেছেন সেটাই স্যার, না, ক্লায়েন্টকে ম্যাক্সিমাম ক্লায়েন্টই জানে না কোনটা ভালো লাগবে, আপনার কাছে জানতে চাইবে, আপনাকে বলবে আচ্ছা কোন কালারটা ভালো লাগবে বলেন তো, তার মানে কি আপনাকে আগে থেকে রেডি থাকতে হবে। আপনারা মিনিমাম যখন, এই যেমন আমাদের কিন্তু আজকে পিএইচডি টু এস্টিমেল শেষ, আমি ঠিক এই সপ্তাহেই আপনাদেরকে একটা লিঙ্ক দিব গুগল ড্রাইভে, 5টা পিএইচডি ফাইল আমি আপলোড করে রাখছি আপনাদের জন্য, 5টাকে ফুল ডিজাইন করে রেসপন্সিভ করে জমা দিবেন, বাকি দেওয়া হয়েছে কয়টা, 7টা প্লাস 5টা, প্রত্যেকটা ডিজাইন আপনারা আপনাদের ডিরেক্টরিতে রেখে দিবেন, জমায় রাখবেন সুন্দর করে, কেন জানেন, ক্লায়েন্ট আপনার কাজ দেখতে চাইবে, আচ্ছা তুমি এত ভালো ডিজাইনার তাহলে আমাকে এটা দেখাও তো, ডিজাইন সুন্দর করে ডিজাইনটা দেখে দিবেন, রেসপন্সিভ করে ডিজাইনটা দেখে দিবেন, রেসপন্সিভ করে রাখবেন, একবারে ফুল রেসপন্সিভ করে দেখো, তুমি আইফোন থেকে চেক করো, আমার এক ক্লায়েন্ট, তার মতন ক্লায়েন্ট আমি জীবনে কোনোদিন দেখি নাই, একটা ডিজাইন সে আইফোন থেকে চেক করেছে, স্যামসাং থেকে চেক করেছে, সনি থেকে চেক করেছে, মানে সব জায়গা থেকে চেক করে সে 3টা ভুল বার করছে আর কি, যে দেখো ওই সনি এত নম্বরে আমার সমস্যা আর কি। এখন আমি চিন্তা করতেছি ভাই আমার তো এত ফোন নাই, মানে আমার মনে ইচ্ছা করতেছিল তোমার ফোনগুলো পাঠাও তাহলে আমাকে দেখি আমি, ঠিক আছে, মানে ক্লায়েন্টরা হচ্ছে এরকম, ওরাও কিন্তু আপনার মানে ওরা মানুষ, ওরা কিন্তু অন্য কোনো প্রাণী না আর কি, প্লাস ওরা আপনার, আপনি যতটুকু বোঝেন ততটুকু ওরা বোঝে না ম্যাক্সিমাম টাইম, সো আপনাকেই রেডি থাকতে হবে, ঠিক আছে? আমি দেখো দেখো যে করি মাঝখানে আমি দেখাবো বয়লার প্লেট কেউ ইউজ করবেন, সব কমপ্লিট প্যাকেজ বানাই ফেলবেন, আরও অনেক কিছু দেখাবো আর কি, বুট স্ট্র্যাপ আছে আপনাদের, যে করি শেষ হওয়ার পর আমি এই ক্লাসের পরে মনে হয় আমাদের খুব দ্রুত যে করি শুরু হয়ে যাবে, তারপর বুট স্ট্র্যাপ শুরু হবে, তখন দেখবেন যে আস্তে আস্তে ডিজাইন আরও কত ইজি হয়ে গেছে একবার আপনাদের কাছে। হ্যাঁ আসেন আসেন, বুট স্ট্র্যাপ যখন দেখবেন তখন যেমন অনেক বেঁচে বলে ভাই এটা কোথায় ছিল এতদিন, ডিজাইন রেডি হয়ে যায়। আচ্ছা আমাদের মোটামুটি শেষ আসছে, এখন কি করতে হবে, এটাকে অ্যাডজাস্ট করতে হবে, তার আগে একটা কাজ করি আমরা, এটাকে বাড়াই, প্যাডিং দেবো, রাইট, বাড়াবো মানে কি প্রসারিত করবো, এটা মানে কি প্যাডিং দিব আমরা, দেখেন রুম টাইপস এখানে দিব প্যাডিং, উপরে নিচে 50 পিক্সেল, রাইট, ডানে বামে 0 পিক্সেল। এবার একটা রিলোড দেন, এবার এটা মিলাইতে হবে, এটার সাথে মিলাবো, কীভাবে মিলানো যায় দেখেন, আমরা পজিশন টজিশন করে আর মিলাবো না কোনটা, হ্যাঁ না মার্জিন মার্জিন মাইনাস করে দেবো, এবার আশা করি তাহলে আর ঝামেলা করবে না, আমরা মিলাই ছাড়বো, চলেন দেখি কি অবস্থা, এটাকে কি বলবো, মার্জিন টপ মাইনাস 100 পিক্সেল, মাইনাস দেওয়া হয় নাই, মাইনাস শেষ,
কিন্তু বেশি ভিতরে চলে গেছে নাকি আবার? রুম টাইপস মাইনাস ওকে এ 100, ঠিক আছে 100 শেষ, ক্লিয়ার? আচ্ছা এবার মোটামুটি আমাদের এইখানে কাজ শেষ মনে হচ্ছে, একটু গ্যাপ থাকুক, নো প্রবলেম। হোভার করলে কিছু চাচ্ছেন, আপনারা সবাই পারবেন, অলরেডি আপনারা সবাই এক্সপার্ট, ঠিক আছে? এখন যেটা করব আমি, নিচের সেকশনটা চলে যাই। নিচের সেকশন হচ্ছে এটা, এখানে দেখেন একটা সেকশন, একটা ব্যাটা আছে এখানে, আর দুটো লেখা আছে, লেখাটা লেফট সাইড থেকেই আসতেছে। ওকে আচ্ছা এখানে একটা কাজ করি, এই লেখাটা নিয়ে আসি। তার মানে কি এই লেখাটা হবে এইচ টু, এই লেখাটার নাম কি হবে পি, আর এটার সেকশনের নাম কি দেওয়া যেতে পারে, ব্যাটা কি দিব, 143 সিটি লোকেটেড হোটেলস ওয়ার্ল্ড ওয়াইড হসপিটালিটি, কি নাম দেওয়া যায়, কি দিব, আচ্ছা ব্যাটাই দিই, সমস্যা নেই। বা এটা সেকশন, একটা মেসেজ সেকশন, এখানে বোধহয় একটা আপনার লোকেশন, লোকেশন রাইট, লোকেশন দেখানো হচ্ছে এখানে, তাই না? আমরা দিয়ে দিব লোকেশন, সেকশন নাম কি লোকেশন, লোকেশনের ভিতরে অবশ্যই কি থাকবে, মিট, মিট থাকবে। এবার মিটের মধ্যে কি থাকবে, একটা এইচ টু থাকলো, এইচ টুর মধ্যে কে থাকবে, এই লেখাটা থাকবে, লেখাটার ফন্ট ফ্যামিলি দেখেন কোনটা, কুইকস অ্যান্ড রেগুলার আছে না আমাদের, কপি করলাম, কপি হয় নাই বোধহয়, হয়েছে। এরপর কি হবে, পি, পির মধ্যে আমরা কি দিব, পির মধ্যে কি দিব দেখেন, পি কই, হিস্ট্রিতে চলে যায় আবার, পিতে গেলাম, এটা কি কুইকসেন্ট রেগুলার, ও এটা নিচেরটা, কপি করলাম, এই যে আসছে, কপি, এই লেখাটুকু কপি হচ্ছে না, কপি মনে হয় হয়েছে, ইনভার্টেড কমার কারণে কপি হয় নাই, দিয়ে দিলাম, টেক্সট চলে আসছে। ওকে আমাদের এখানে আর কে আছে, শুধু একটা লোক আছে আর কি, সেই লোকটাকে ধরেন কিভাবে, লোকেশনে, লোকেশনের ভিতরে, লোকেশনের ঠিক ভিতরে আমরা সরাসরি আইএমজি ট্যাগ দিয়েই নিতে পারি, আসলে এত মানে ঝামেলা না করে সরাসরি আইএমজি ট্যাগ দিয়ে নিতে পারেন, আইএমজিকে পজিশন করে একবার ডানে বসাই দিব আর কি। কী করা যায় বলেন তো, ইমেজেস স্ল্যাশ, নাম কি ছিল, ব্যাটাই ছিল না, ও হ্যাঁ বেটাই ছিল, ডট জেপিএনজি, বেটা ডট পিএনজি, এবার রিলোড দেন, সেকশন চলে আসছে। ওকে এবার এই সেকশনের একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে, আমরা এখানে ঠিক এখানে আসার পর আবার কমেন্ট লিখে দিব নতুন করে, ওকে লোকেশন স্টাইল স্টার্ট ফ্রম হিয়ার, আপনারা সবাই অবশ্যই এই কমেন্টগুলো করার আগে কী করবেন, মানে ডিজাইন করার সময় এই কমেন্টগুলো করবেন, কারণ কোনো ক্লায়েন্ট, অনেক অনেক ক্লায়েন্ট আছে ওরা সব কিন্তু ডিজাইন পারে, কিন্তু ওরা দেখবেন, যেমন আমার এক ক্লায়েন্ট আমাকে বলতেছে মানে স্কাইপেতে সে তার ভুল দেখায় স্ক্রিন শেয়ার করে, আশরাফুল, আমার আশরাফুল না, অ্যাশ, আশরাফুল উচ্চারণ করতে তার অনেক কষ্ট লাগে আর কি, অ্যাশ সংক্ষিপ্ত নেম, অ্যাশ এই যে এখানে তুমি বিটেক দাও, আমি বললাম বিটেক দিবো কেন, সে বিটেক বুঝে, আইটেক বুঝে, ইউটেক বুঝে, বুঝছেন, হ্যাঁ। আর আপওয়ার্কে যখন কাজ করবেন দেখবেন ক্লায়েন্ট থিম ডেভেলপমেন্টও পারে, আপনার ক্লায়েন্ট থিম ডেভেলপমেন্টও পারে, যেমন আমার এক ক্লায়েন্ট সে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে সব রেডি করে বলছে না এবার কাস্টমাইজেশন করো আর কি, ঠিক আছে? এখন বিষয়টা হচ্ছে এই জন্য আপনাদেরকে কিন্তু কি খুব অ্যাডভান্স থাকতে হবে, ক্লায়েন্ট আপনাকে যে কথাগুলো বলবে সে কথাগুলোর উপরে কিন্তু
আপনাকে মানে আপনার সাথে কথা বলার সময় সে বুঝে যাবে কিন্তু যে আসলে আপনি কে, বুঝতে পেরেছেন? আর ভয় পর কোনো কিছু নাই, ক্লায়েন্ট একটা মানুষ, ভয় পর কোনো কিছু নাই, ঠিক আছে? কারণ আমরা আজকে কত নম্বর ক্লাস আমাদের? 17। আমরা খুব দ্রুত এই ফিবারে যাবো আর কি, খুব দ্রুত। আচ্ছা, ইমেজেস নিয়ে আসলাম ব্যাটাটাকে, এবার কি করব দেখেন, লোকেশনটাকে ধরবো। লোকেশন আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার লাগবে, তাই না? কোনটা লাগবে ব্যাকগ্রাউন্ড কালার দেখেন, কিছু একটা কালার আর কি, আমরা একটু কপি পেস্ট করে দিই। এবার রিলোড দেন, আসছে আসছে। এবার দেখেন ওই প্রবলেমটা কিন্তু আর নাই, আর আমরা এই প্রবলেমটা থাকতো না। এখানে কি করেছি, এই এই সেকশনটাকে পজিশন করে উপরের দিকে নিয়ে গেছি আর কি। কী ব্যাপার, এই সেকশনটাকে পজিশন না করে নিয়ে মার্জিন মাইনাস করে নিয়ে গেলেও চলতো আর কি, ঠিক আছে? আচ্ছা সমস্যা নেই, আমরা এখানে তৈরি হয়ে গেলো। এবার দেখেন, প্রথমত আমরা লেখাটাকে স্টাইল করি, এই ব্যাটাটাকে পরে ধরবো আমরা। লেখাটা কী হবে, লোকেশনের ভিতর এইচ টু, তার কুইক সেন্ড হবে আবুল মনে হয় নাকি, কুদ্দুস, ও এটা আবুল, ফন্ট ফ্যামিলি হচ্ছে আবুল, আর ফন্ট সাইজ অবশ্যই অনেক বেশি হবে মনে হচ্ছে, 50 পিক্সেল, ফন্ট ওয়েট নর্মাল, রিলোড দেন, হয়েছে? কালার সাদা, ফন্ট ওয়েট মনে হচ্ছে আরো থিন হবে, নর্মাল না, থিন, থিন মানে কি পাতলা চিকন। কালার কি সাদা, কালার সাদা। এবার রিলোড দেন, আর একটু ছোট হবে, 50 পিক্সেল অনেক বড় হয়ে যায়, এটা 46 করে দিই, ঠিক আছে? আচ্ছা এক কাজ করি, নর্মাল না দিয়ে থিন দিয়ে দেখি, THIN, থিন, এটা তো ইফোন ছিল না, হয় না। আচ্ছা মান দিয়ে দেখি, 300, এটা না, এটাই না, নর্মাল কি এর চেয়ে পাতলা ছিল, তাই নাকি? নর্মাল না, এটাই ছিল। আচ্ছা এবার এটা কি, এটা তো এই একই ফোন নাকি, একই ফোন না, এটা লিখ হবে আর কি। ওকে, এবার একটা কাজ করি, কপি পেস্ট, কারণ আমরা সব জানি এগুলোর মানে কি, তাই না? আমরা সময় বাঁচানোর জন্য করতেছি, দিব কি পি। এবার দেখেন পি এর মধ্যে কি থাকবে, আবুল, ফন্ট সাইজ হবে আপনার 14 বা 13, ফন্ট ওয়েট হবে নর্মাল, কালার হবে সাদাই, তাই না? ইটালিক বানাবো কিভাবে, ফন্ট স্টাইল, ফন্ট স্টাইল ইটালিক, ITALIC, হয়েছে? এবার এই লোকটাকে সাইজ করব, লোকটাকে লোকেশনের ভিতর IMG সাইজ করব, মানে হচ্ছে কি করব, পজিশন করব, অ্যাবসলুট পজিশন, অ্যাবসলুট করার পর দেখেন সাথে সাথে সে সাইজ হয়ে যাবে, মানে সাইজ মানে কি, সে আপনার সব ছেড়ে দিছে আর কি। এবার তাকে বলবো তুমি টপ থেকে পজিশন রিলেটিভ করবো, কার লোকেশনের পজিশন রিলেটিভ, কার লোকেশনের। এবার অ্যাবসলিউট করার পর আমরা বলবো রাইট থেকে, রাইট থেকে কতটুকু করবো, 0 পিক্সেল, বটম থেকে 0, বটম থেকে 0 পিক্সেল, দেখছেন? বাট 0 কিন্তু হয়েছে, বাট এই যে একটা গ্যাপ, এটা ইমেজের গ্যাপ, এটা কিসের গ্যাপ, ইমেজেরই হয়তো কোনো শ্যাডো টাডো বা ইমেজ টাইপ ফুলি কাটা হয়নি, আমরা বটমকে এখন সিস্টেম করবো। তার আগে একটা কাজ করি, এই সেকশনটাকে একটু কি করব, প্যাডিং দিব, সেকশন নাম কি লোকেশন, প্যাডিং দেন উপরে নিচে 50 পিক্সেল, ডানে বামে 0 পিক্সেল, ঠিক আছে? এবার ওকে একটু নিচে নামাবো, কোনো সমস্যা নাই, আপনি কি করবেন, বটম, বটম, বটমকে করেন এরকম করেন মাইনাস,
ঠিক আছে না? -9, -10 দিয়ে দেন। দিস মাইনাস, ঠিক আছে এবার? ওকে, এখানে গ্যাপ হবে মনে হয় না। হ্যাঁ গ্যাপ হবে, তাহলে গ্যাপ হচ্ছে আমি H2 কে বলে দিই, কি বলবো? মার্জিন উপরে নিচে 10 পিক্সেল, ডানে বামে 0, অথবা মার্জিন বটম দিলেও দিতে পারতাম, আমরা উপরে নিচে দুই জায়গায় দিলাম, ঠিক আছে? ওকে, এবার আমাদের মোটামুটি সব সেকশনের কাজ শেষ। কার কাজ করবো এবার? ফুটার সেকশনের কাজ করবো। ফুটার সেকশনের দিকে ভালো করে তাকান, এটা হচ্ছে মিডের মধ্যে, ঠিকই না? মিডের মধ্যে এখানে একটা বক্স, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটাই দিব আমরা। পাঁচটা নিয়ে কি করবো? এই সেকশনটাকে বলবো 20 করে, হয় না 20%, এটা এই সেকশনটাকে বলবো কত? এই সেকশন নাম কি? জয়েন্ট সেকশন বা জয়েন্ট ডিলাক্স এরকম সেকশন। এটা 40%, বাকি সবগুলো কি কত পার্সেন্ট? 20% মিলাবো আর কি, ঠিক আছে? তাহলে দেখেন এই সেকশনের নাম, এটা এটার নাম কি দিব? ফুটার সেকশন। ফুটার আবার দুইটা, দেখেন ফুটার টপ, ফুটার বটম, তাই না? আমরা এক কাজ করি, ফুটার নামে একটা কি নেই বা ফুটার ট্যাগ আছে কিন্তু আমাদের। আচ্ছা আমরা কি হেডার ট্যাগ নিয়েছিলাম এখানে? আমরা একই কাজ, আমরা হেডার ট্যাগের মধ্যেও হেডারটাকে রাখতে পারতাম, হেডার বলতে যেটা বুঝাচ্ছিলাম। আবার সেকশন আমরা রেখেছি, ঠিক তেমনি ভাবে ফুটার ট্যাগের ভিতর আমরা ফুটারটা শুরু করতে পারতাম, একই কাজ। তবে আপনি হয়তো বলবেন, তাহলে হেডার ফুটার ট্যাগ তৈরি করা হলো কেন, তাই না? তৈরি করা হচ্ছে এই জন্য, আমরা জানি ওয়েবসাইট যে আমরা ব্রাউজ করি, যে ব্রাউজার, সেই ব্রাউজারগুলো HTML-এর ট্যাগ ছাড়া তাদের আর কোনো কিছু চেনার নাই, চিনে তারা না। আপনি যে ডট ফুটার লিখলেন, ব্রাউজার বুঝবে এটা একটা সেকশন, মানে এটা একটা জায়গা আর কি। কিন্তু যখন হেডার ট্যাগ ইউজ করবেন তখন ব্রাউজার বুঝবে কি, এটা হচ্ছে হেডার। যখন ফুটার ট্যাগ লিখবেন ব্রাউজার কি বুঝবে? ফুটার, ঠিক আছে? আপনি এভাবে লিখতে পারেন, আবার ফুটারও লিখতে পারেন। ওকে, ফুটার লিখলাম, টপ। আচ্ছা আমরা সরাসরি টপ ফুটার বটম ফুটার করে করতে পারতাম, ঠিক না? এখানে একটা সেকশন, এর নাম কি? টপ ফুটার। আর এটা কি? বটম ফুটার, ঠিক আছে? আচ্ছা সরাসরি আমরা লিখি টপ ফুটার, তারপর একটা ফুটার নিব, বটম ফুটার, বটম ফুটার। টপ ফুটার ভিতরে অবশ্যই কি হবে? মিড হবে। মিডের ভিতর কি হবে? ফুটার বক্স বা টেক্সট, যে কোনো কিছু দেওয়া যেত আর কি। দিলাম, দিয়েছি। আচ্ছা এবার একটা জিনিস দেখেন, এখানে একটা কাজ করব আমরা, ফুটার বক্স কি আছে? আমরা এখানে যাই, প্রথমে আছে একটা H3 বা 2, যে কোনো একটা দিব আমরা। দিলাম কপি, H3 দিলাম, তারপরগুলো কি? পি, পি কয়টা দেখেন? দুইটা পি, এ হচ্ছে একটা পি, প্লাস এ হচ্ছে আর একটা পি। ওকে, এ হচ্ছে আমাদের ফুটার, ফুটার সেকশন। এবার ফুটার সেকশনের প্রথমটাতে আছে এটা ফুটার বক্সে, দ্বিতীয়টাতে কি আছে দেখেন তো? তেমন কিছু নাই, সেম একটা জিনিস। কি এটা? এটা এই স্ত্রী দিব আমরা, পেস্ট করে দিলাম। এখন এগুলো কিভাবে দেওয়া যায় বলেন তো? এগুলো কি? কোনটা? পিয়ার, পিয়ের ভিতরে নিয়ে লাস্টের একটা স্পেনে নিয়ে করতে যাচ্ছেন। হ্যাঁ করা যাবে, কোনো সমস্যা নেই।
লাস্টে এটাক নিয়েও করা যাবে, অনেকভাবে করা যাবে, ঠিক না? আমরা একটা কাজ করি, যেহেতু সবগুলোই একই রকম, তার মানে একটা পি নিবো, পির ভিতরে একটা স্প্যান নিয়ে নেই। মনে হচ্ছে না 15ই আগস্ট এটার মধ্যে ক্লিক করা লাগবে, মনে হচ্ছে না? অতএব আমরা কী করবো, এটাকে আলাদাভাবে রাখি। পি নিলাম, এটা ইউএল এলআই দিয়েও করা যাবে, ইউএল এলআই দিয়েও করা যাবে, বুঝতে পারছেন? এটা আপনারা যারা চান ইউএল এলআই দিয়েও করতে পারবেন, বাট ইউএল এলআই ছাড়াও এটা করা যাচ্ছে। ওকে, একটা পি নিব, পি এর মধ্যে পুরোটা লেখাই নিব, কপি আমরা পেস্ট করে দিলাম। SPAN স্প্যান, স্প্যানের মধ্যে কি করলাম 15ই আগস্টটাকে নিয়ে নিলাম। এবার একটা কাজ করি, পিটাকে কপি করব, তারপর পেস্ট 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 কি, হ্যাঁ দেওয়া লাগতে পারে, বাট সিএসএস এ নর্মালি ডিসপ্লে ব্লক করে দিলে সে নিচে নেমে যাবে। স্প্যানকে যদি ডিসপ্লে ব্লক করে দেয় সে কি কোথায় নামবে, নিচে। এবার আমরা একটা কাজ করি, তো হয়ে গেছে মোটামুটি নাকি, ও লেখাগুলো চেঞ্জ করতে হবে। আচ্ছা লেখাগুলো চেঞ্জ আমাদের করার, আজ এটা সময় নষ্ট করার আমাদের দরকার নাই। এবার কে আসবে, সে আসবে ঠিকই না, সে কে, ফুটার বক্স বড়, এনটিএ চাল করে, তিন নম্বরটা, হ্যাঁ করা যাবে, হ্যাঁ করা যাবে, করা যাবে, ও হ্যাঁ করা যাবে, অবশ্যই করা যাবে, এটা করে সহজ হবে, এনটিএ চাল করে বাড়াই দিলে। ওকে রাইট, আচ্ছা আমরা এনটিএ চাল করে বড় করে দিব, এটাকে সমস্যা নেই। মানে আমাদের এই সেকশনটাতে থাকবে 40, বাকি সবগুলো কত করে থাকবে, 20, 5, 20, 100, না মার্জিন থাকবে না, ফ্লোট করবে এখানে, সব ফ্লোট, এখানে কিন্তু ডিসপ্লে ইনলাইন করবো না আমরা। আচ্ছা এবার দেখেন, আমরা এ কিচ্ছু নাই, কি আছে, কিছু আছে এর মধ্যে, তেমন কিছুই না, একটা হিস্ট্রি, একটা পি, দুইটা পি আর একটা এ, এইচ থ্রি, তারপর হচ্ছে আপনার এখানে একটা পি, তারপর হচ্ছে আরেকটা পি, তারপর একটা এ, এর মধ্যে আমরা একটা কাজ করি, আপাতত হ্যাশ চিহ্ন দিয়ে রাখি, এখানে কি লিখবো, রেট মোর, রেট মোর, আর বড় হাতে করে ফেলতে পারবো ওই যে আপার কেস দিয়ে, মোটামুটি শেষ। এবার ডান পাশে কি আছে, এখানেও তেমন কিছুই নাই, একটা কাজ করি, তিনটা ইনপুট আছে, আমরা টেক্সটে যাই, এটা স্ত্রীর মধ্যে রাখবো আমরা, দেখেন কোথায় বক্স, ফুটার, ফুটার বক্স নিলাম, ফুটার বক্সই তো নাম ছিল নাকি, ও রাইট 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 রাইট, এমন বাইরে বের করে ফেলছি আমি, মিড রাইট, মিডের বাইরে বের করে ফেলছিলাম। সবাই খেয়াল করবেন ডিজাইন করার সময়, আবার বলি ঠান্ডা মাথায় ডিজাইন করবেন, হুড়হুড়ি করবেন না কেউ, আস্তে আস্তে করবেন, একটা একটা করে ধরে ধরে করবেন। যেমন আপনার অনেক সময় দেখা যাবে আপনারা যে কোথায় ভুল করেছেন, আমরা যারা নিজেরা ডিজাইন করি আমরা অনেক সময় ভুল করে রাখি, ইউটিউবে যাইন, পিএইচপি যারা শেখায় ওনারা হাই লেভেলের একজন ডেভেলপার, কোথায় যে ভুল করেছে দেখা যায় 5-10 মিনিট করে ভুল খোঁজে, কেন আপনার এই জন্য আপনার খুব ঠান্ডা মাথায় ডিজাইনটা করবেন আপনি, কারণ যখন একটা প্রবলেম তৈরি হবে দেখবেন ব্রেনে একটা প্রেশার তৈরি হবে, হ্যাঁ, আর এই মুহূর্তটা হচ্ছে আপনাদের ভালো লাগানোর টাইম, ডিজাইনটাকে আপনাদের ভালো লাগাতে হবে, ডিজাইনের সাথে আপনার একটা ভালোবাসা তৈরি করতে হবে, একটা মানে কি বলে একটা টান তৈরি করতে হবে, এই টান তৈরি করার সময় যদি বাধা পান কি হবে, বিরক্তি চলে আসবে, তাই না, তাহলে মনে হবে না আমার এতে শেষ, বুঝছেন না, হইতে হবে, জাস্ট রিল্যাক্স, আমি আছি এখানে। আবারও বলি যারা এখন পর্যন্ত অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছেন না বা একটু টাইম নিচ্ছেন, আমি আছি, আমাকে ফোন করেন যদি আমি সুস্থ থাকি, হ্যাঁ, কারণ অনেকে আমাকে ফোন করেছেন আমি ঘুমাচ্ছিলাম তখন আর কি, আমি ইদানিং হচ্ছে 11টার পরে শুয়ে পড়তেছি, প্রেশারও নাই, নেটও স্লো, এটা আমার জন্য ভালো, মানে প্রেশারও নাই, ক্লায়েন্টদের সবাইকে বলে দিচ্ছি যে আমাদের এখানে একটু নেট স্লো, তুমি একটু তাহলে একটু আস্তে আস্তে আর কি, ও বলছে কোনো সমস্যা নেই। এই জন্য সবাই প্র্যাকটিস করবেন,
একটা বিষয় মাথায় রাখবেন, প্র্যাকটিস ছাড়া আর কোনো রাস্তা নাই। আপনারা অনেকে খুব ভালো প্র্যাকটিস করছেন, আমাকে ফোন দিচ্ছেন, ফোনে হয়তো আমি সাপোর্ট দিতে পারছি না, স্কাইপেও সাপোর্ট দিতে পারছি না, বাট আমার খুব ভালো লাগে যে আপনারা ট্রাই করতেছেন, ঠিক আছে? যারা ট্রাই করবেন না, যেমন আমার একটা ব্যাচের এক স্টুডেন্ট, সে হলো আপনার ক্লাসে আসে তো আসে না এই টাইপের। তো আমি বললাম আপনি প্রশ্ন করেন না কেন, প্রশ্ন করবেন, মানে ঝাড়ি দিলাম ইচ্ছা মতো, প্রশ্ন করেন না আপনি। হ্যাঁ, তো এখন সে তো বাসায় প্র্যাকটিস করে নাই, এখন কী প্রশ্ন করবে? সে প্রশ্ন করে, ভাই আপনি ভালো আছেন? ভাই আপনি কি দেবেন? আমি এটা এই ধরনের প্রশ্ন করছেন কারণ না, ভাই আপনি না বলছেন প্রশ্ন না করলে আপনি নাম্বার কমাই দিবেন, আমাকে যেতে দিবেন না। আপনি যখন বাসায় ট্রাই করবেন তখনই প্রবলেম তৈরি হবে, প্রবলেমে পড়বেন, ঠিক আছে? যখনই ট্রাই করবেন, আর এই যে প্রবলেমে পড়বেন এর মানেই হচ্ছে আপনি কিছু শিখতে যাচ্ছেন নতুন, ক্লিয়ার? ওকে, আর প্রবলেমে পড়লে কেউ ভেঙে পড়বেন না, রিল্যাক্স, আস্তে আস্তে সলভ করে ফেলবো আর কি। ওকে, আচ্ছা দেখেন প্রথমে একটা লেখা থাকবে এখানে, লেখাটা থাকবে হচ্ছে এই স্ত্রীর মধ্যে লেখা নিয়েছিলাম আমরা, সো এই স্ত্রীর মধ্যে লেখাটা থাকবে। এবার এখানে গেলাম, কপি করলাম, পেস্ট করে দিলাম। এরপরে দেখেন এটা কি, একটা লেভেল ইনপুট টাইপ, লেভেল ইনপুট টাইপ, এটা টেক্সট, এটা পাসওয়ার্ড। আপনি একটা কাজ করতে পারেন, একটা ডিবের মধ্যে নিয়ে নিতে পারেন, ঠিক আছে? তাহলে ভালো হয়, ইনপুট, হ্যাঁ ফর্ম ট্যাগের মধ্যে নিব, রাইট? আমরা অনেক ফর্ম ট্যাগ কোথায় ইউজ করতেছি না আর কি। একটা ডিভি ডিভ শুরু করলাম, ইনপুট, ঠিক আছে? এখানে কি নিব প্রথমে, একটা এলে লেভেল, লেভেল ট্যাগের মধ্যে লেখাটা নিব, কি নিব? ইউজার নেম, ইউজার নেম। এখানে একটা ইনপুট হবে, টাইপ হবে হচ্ছে আপনার টেক্সট, অবশ্যই একটা আইডি হবে, কেন? কানেক্ট করে দিব এখানে ইউ, ও সরি WWW, এখানেও W, এটাকে কপি করে পেস্ট করে দেন, শেষ। এটা ইনপুটই থাকুক নাম, নো প্রবলেম। এখানে লিখে দেন পাসওয়ার্ড, এখানে কি লিখবেন? PPP, এখানেও যা, এখানেও তা, এখানে কি করবেন? পাসওয়ার্ড, তারপর হচ্ছে কি, সাবমিট। আপনি একটা কাজ করতে পারেন, দেন পেস্ট করে, সরি নেন সেকশনের মধ্যেই নেন, খারাপ হবে না। লেভেল দরকার স্যার? নাই। এবার হচ্ছে এখানে আসেন, এখানে কি লিখবো? সাবমিট, ভ্যালু, ভ্যালু কি দেওয়া আছে এখানে? লগ ইন, এরকম লগ ইন, ও একসাথে সবগুলো বড় হাতের, আচ্ছা বড় হাতের কোনো ফ্যাক্ট না, বড় হাতের হয়ে যাবে। এবার একটা রিলোড দেন, সবগুলো চলে আসছে আপনার, ঠিক না? প্রথম কাজ ফুটারের কালারটা দিয়ে দেন, আবার এখানে কমেন্ট করবেন কি, ফুটার স্টাইল স্টার্ট ফ্রম, ওকে, ফুটার টপ, রাইট? হ্যাঁ, ফুটার, ফুটার টপ বটম সব এক জায়গায় মনে রাখবেন, অথবা ফুটার টপ আলাদা হয়ে দিতে পারেন। এবার একটা কাজ করি, আমাদের সেকশনের নাম কি? ফুটার টপ, ও টপ ফুটার, টপ ফুটার। আমরা টপ ফুটারকে ধরবো, ধরে কি কি বলবো, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার কোনটা? এটা প্লাস ফুটারের ভিতর প্রত্যেকটা লেখার কালার কি একটাই না? লেখার কালার একটাই না, আমরা ফুটারের ভিতরেই দিয়ে রাখলাম কালার, সব সাদা, বুঝতে পারছেন? একবারে দিয়ে দিলাম, আসছে? মানে দেখেন এই এইখানে প্রত্যেকটাতে আর বারবার তো কালার সাদা দেওয়ার দরকার নেই, তাই না? ফুটার বক্সের ভিতরে প্রত্যেকটা লেখার কালারই কি সাদা, এখানে অন্য কোনো কালারের কোনো লেখা নাই, একটা এই যে এইটা শুধু কালো, এটা শুধু কালো, ঠিক না? এখানে হালকা হালকা স্প্যানের মধ্যে কিছু চেঞ্জ আছে। আমরা কী করলাম, একবারে কী করলাম, টপ ফুটারকে ডেকে বললাম তোমার ভিতরে যত লেখা আছে সবগুলোর কালার হচ্ছে কি সাদা, তোমার ব্যাকগ্রাউন্ড কালার কি 3333, আসছে? কোনটা ঝামেলা করে না, ঝামেলা প্রথম প্রথম হয়তো করবে, বাট একটা সময় কি হবে ঠিক হয়ে যাবে, ঠিক আছে?
আচ্ছা, এবার আমরা টপ ফুটার, আমরা এবার কি ফুটার বক্স গুলোকে কি করবো, একটা উইথ দিব, ফ্লোট করব। দেখেন, ফুটার বক্স উইথ 20% ফ্লোট লেফট ওভারফ্লো ওভারফ্লো হিডেন। দেখেন কি হয়, আসছে কিন্তু সবই, কিন্তু জানি আমরা কি হবে, এই টপ ফুটারকে আফটার করতে হবে। কন্টেন্ট খালি, ডিসপ্লে ব্লক ক্লিয়ার বথ। এবার কি হবে, কালারটা চলে আসবে, আসছে কালার চলে আসছে না? এই সেকশনটার উইথ কতটুকু হবে, 40%। তাহলে কি বলবো, ফুটার বক্স এর অ্যান্টি চাইল্ড যেটার 3, সেটার উইথ কিন্তু কত না, ওটার উইথ হচ্ছে 40%। আর ফ্লোট লেফট টেপ সব বলাই আছে, ওগুলো নতুন করে বলার দরকার নেই, ওগুলো সব আগে পেয়ে যাওয়ার কথা, পাইছে? ক্লিয়ার? শুধু একটা কথা বলবেন, এই যে ফুটার বক্স সবগুলোতে ফ্লোট লেফট বলেই রাখছি আমরা, তাই না? এখানে শুধু এন্টিচার যেটা 3, তাকে আমরা একটা উইথ বানাই দিলাম, আর কিছু বললাম না। ক্লিয়ার? ওকে, এবার আসছে আসছে না? আসছে। এবার দেখেন, এবার হচ্ছে প্যাডিং দিতে হবে, এটা উপরে নিচে নামাইতে হবে, ঠিক না? আমরা কাকে প্যাডিং দিব, টপ হেডারকে প্যাডিং দিয়ে দেন 30 পিক্সেল। কোনটা নামো, মানে আমি বুঝি নাই, নিচে নামবে মানে? মানে বলেন কি নিচে নেমে যাবে, কোনটা, এই লেখাটা? ও, এটা এটা নিচে নেমে যাবে কিনা? না না না, আমরা তো বাড়াইছি এটাকে, হ্যাঁ নিচে নেমে যাবে, যদি কি হয় আমাদের এখানে যদি আমরা ভুল করি কোথাও, ঠিকই না? আচ্ছা, এবার দেখেন মোটামুটি এই সেকশনটা পেয়ে গেছে, এবার সেকশনগুলোকে সাজাতে হবে। এই যে এই লেখাগুলো, এই লেখাগুলোর ফন্ট ফ্যামিলি কি ছিল? আমরা এক কাজ করি, এবার হিস্ট্রিতে চলে যাই, হিস্ট্রিতে যাওয়ার পর এবার একটা ক্লিক করি, দেখেন তা হবো নাকি? ও, হিস্ট্রিতে যাই নাই, একবার চলে গেলাম হিস্ট্রিতে। এবার ড্রয়েড সেন্স নিচে টলে কুইক সেন্ড রেগুলার, ওকে, হেডিংটা হচ্ছে, এটাকে আমরা এই ফন্টটাকে নিয়ে আসছি না আমরা, কুদ্দুস, ওকে। এবার আমরা বলবো, আচ্ছা এটা আমরা এমনি দিয়ে রাখছিলাম, এটা কিন্তু ভুল, কি দিব, ফুটার বক্সের ভিতর, তাই না? এফ ডাবল ও, ফুটার বক্সের ভিতরের যে H3, সেটাকে কি বলতে চাই আমরা, ফন্ট ফ্যামিলি, এটা ফন্ট সাইজ মনে হয় ছোট হবে নাকি? আচ্ছা, ফন্ট ফ্যামিলি দিলাম, দেখি একটু সফট হয়ে যায় কিনা, এখন একটু ছোট হবে, রাইট? ফন্ট সাইজ 18 করব, 18 পিক্সেল, আরো ছোট হবে নাকি? আরো ছোট হবে, 16 করে দিই, ওকে। এবার এগুলাকে ধরি, এগুলা কি পি, দেখেন কালার টালার দেওয়া লাগতেছে না, প্রথমে দিয়ে রাখলাম, তাই না? আপনারা ডিজাইন করা শুরুতেই দেখেন, আমাদের এখানে কিছু জিনিস দেখায়, এখানে আন্ডারলাইন আসছে না? ডিজাইনের শুরুতেই কিছু কাজ করে রাখবেন, বডি টডিকে তো আমরা যা কাজ করার সব নর্মালাইজ করে রাখছি, একটা কাজ করবেন, এ কে টেক্সট ডেকোরেশন নান করে রাখেন, ঝামেলা শেষ। এটা আমাদের সারা জীবন কি করা লাগে, টেক্সট ডেকোরেশন নান করাই লাগে, ঠিকই না? আরেকটা কাজ করতে পারেন, আর কোনো কাজ করার দরকার নেই, বাকিগুলো আমাদের নিজেদেরকে করতে হয়। ইউএল, রাইট 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 রাইট, ইউএল কে বলে রাখেন প্রথমেই, লিস্ট স্টাইল নান শেষ, এটাকে বারবার আর বলা লাগবে না, প্রথমে বলে রাখেন। দেখেন এবার দেখছেন, আচ্ছা এবার দেখেন আমরা এই লেখাগুলোকে সাজাবো, এই লেখাগুলোর নাম কি, পি, আমরা অলরেডি কপি করলাম, এবার লিখবো পি। পি এর ফন্ট ফ্যামিলি কি হবে, আবুল মনে হয়, আবুল না,
আবুল, ফন্ট সাইজ অবশ্যই হবে আপনার 13 বা 12, এরকম টাইপের হতে পারে। কালারটা সাদা হবে না, কালারটা সাদা হবে না, এটা সাদা না। কালারটা কি, আমরা একটা কাজ করি, ফটোশপ থেকে একটু দেখে আসি কালারটা কি, তাই না? সাদাই না, সাদাই মনে হচ্ছে। আচ্ছা, আমাদের ফন্ট এরিয়াটা নর্মাল করতে হবে। ফন্ট, ফন্ট ওয়েট কি হবে? নর্মাল আর ছোট করবো, তাই না? 12 নর্মাল হয় না, নর্মাল হলে কাজ করতো আর কি, মানে দেখতে সেম এরকম লাগতো। ঠিক আছে, বুঝতে পারছেন আমাদের ফন্টটা একটু মোটা আর কি, এই জন্য এই সমস্যাটা করতেছে। এই ট্রিকে বলতে হবে কি, উপরে নিচে মার্জিন 10 পিক্সেল, ডানে বামে 0 পিক্সেল, একটা গ্যাপ তৈরি করা দরকার। তৈরি হয়েছে গ্যাপ? তৈরি হয়েছে না? ওকে, এবার আমাদের এখানে 15ই আগস্ট ধরতে হবে ফন্ট। 15ই আগস্ট এগুলো কোথায়? এগুলো হচ্ছে আপনার ফোটার বক্স, এখানে কই পীর ভিতর স্প্যান, পীর ভিতর স্প্যান। তাহলে এবার একটা কাজ করবো কিভাবে দেখেন, আমরা এটাকে কল করবো এইভাবে, ফুটার বক্সের ভিতরের ফুটার বক্সের অ্যান্টি চাইল্ড যেটার টু, সেটার ভিতরের যে পি আছে, পি এর ভিতরের যে এস পি এন্ড স্প্যান আছে, বুঝতে পারছেন? স্প্যানগুলোকে কি কি করবো আমরা, ডিসপ্লে ব্লক করবো। ডিসপ্লে ব্লক করলে দেখি কোনটা, বুঝি নাই, সবগুলোর মধ্যে পি আছে, পির মধ্যে আমার এই এই পির মধ্যে কোনো স্প্যান থাকতে পারে ট্যাগ, তাই না? এই জন্য আমি স্পেসিফিক এটাকে কল করে আলাদাভাবে একটা স্টাইল দিয়ে দিচ্ছি আর কি, বুঝছেন? দেখেন ডিসপ্লে ব্লক করার পর কি হয়েছে, সে নিজে নেমে গেছে কিন্তু 15 আগস্ট সহ। এবার কালার দিয়ে দিব, কালার দেন, এটা কি কালার মনে হয়, এই কালারই নাকি, এটাই মনে হচ্ছে। এই এত পাতলা ফোন, আমরা আপাতত কালার খুঁজতে যে নিজেরে হারিয়ে যেতে চাচ্ছি না আর কি। হ্যাঁ, কালার এটা এক, ঠিক আছে। পি এর মধ্যে কি হবে একটা, দেখেন প্রত্যেকটা পি এর মধ্যে কিন্তু একটা গ্যাপ দরকার, গ্যাপ একটাতে পি তেও নাই। আমরা এই ফুটার বক্স পি এ সরাসরি বলে দিব মার্জিন উপরে নিচে 5 পিক্সেল বা 5 পিক্সেল, ডানে বামে 0 পিক্সেল। ঠিক আছে, আপনার চাইলে আরো গ্যাপ তৈরি করতে পারেন। মোটামুটি এটা ক্লিয়ার, এই এটা বাটন বানাইতে হবে এটাকে, ঠিকই না? এটা হচ্ছে কি, এ এক কাজ করি, এটাকে কল করি, 3 এর মধ্যে যে এটা আছে সে এটাকে আমরা কি বলবো, ডিসপ্লে। প্রথমত ডিসপ্লে কি করতে হবে, ব্লক করতে হবে, ইনলাইন ব্লক করার দরকার আছে। ডিসপ্লে ব্লক করবো আমরা, দেখেন ডিসপ্লে ব্লক, ব্যাকগ্রাউন্ড কালার দিব একটা, কি দিব, কপি করি, ইয়েলো কি এটা, ইয়েলো না ঠিক, এটা পিক করলাম, মানে ইয়েলোর মতন অনেকটা, ঠিকই না, পেজ করে দিলাম। এবার রিলোড দেন, আসছে, অনেক বড় হয়েছে ডিসপ্লে ব্লক করার কারণে, সমস্যা নেই, এটা আমরা সলভ করতেছি। এবার একটা প্যাডিং দিই, দেখেন প্যাডিং উপরে নিচে 10 পিক্সেল, ডানে বামে 15 পিক্সেল, একটা উইথ দিয়ে দেন, টেক্সট অ্যালাইন কি হবে, সেন্টার, উইথ দিয়ে দেন হচ্ছে 100 নাকি, 100 100 বেশি হয়ে যাবে, 100 কমাইতে হবে, 100 বেশি হয়ে যায় না, ঠিক আছে। বর্ডার রেডিয়াস, আচ্ছা বর্ডার রেডিয়াসের কোনো শর্টকাট খুঁজে পাইছেন কেউ, পান নাই, বিডিআর, আচ্ছা বর্ডার রেডিয়াস 15 পিক্সেল, দেখি কোনটাতে সুন্দর গুল হয়, এরকমই তো নাকি, কোনটা, চলে আসে, আচ্ছা আচ্ছা, না ওটা তো আসে, ওটা ছাড়া, ওটা ছাড়া, আচ্ছা বর্ডার রেডিয়াস 50 দিলাম, আমার মনে হয় প্যানিংটা বেশি হয়ে গেছে,
প্যাডিংটা 7 দিব, আর এখানে দিব হচ্ছে আপনার কত, 10 নাকি? এখানে 12 দেই নাকি? 12, আমাদের একটু বেশি মোটা মনে হচ্ছে। ঠিক আছে এবার, আচ্ছা লেখার কালারটা চেঞ্জ করি এবার, এরপরে বড়ই মনে হচ্ছে, লেখার কালারটা চেঞ্জ করি, এটা মনে হচ্ছে এই কালার। এটার কি হয়েছে এবার? ব্ল্যাক, কোনটা যেন, এটা কালার 1F 1F 1F, পুরো ব্ল্যাক দিলাম না, হালকা একটু ইয়ে করলাম। ফন্ট সাইজ ছোট হবে, কিন্তু কি হবে, ফন্ট সাইজ নর্মালি থাকে, আমরা 14 দিলাম, 14 না 13ই দিলাম, 13 পিক্সেল। আর কি করবো, ফন্ট ওয়েট বোল্ড করবো, ফন্ট ওয়েট বোল্ড প্লাস ফন্ট ফ্যামিলি দিব একটা। ফন্ট ফ্যামিলি কি দিতে চাই আবুল, আবুল না অন্য কিছু দিতে চাই? দিলাম, ঠিক আছে, ওকে। আপনি হোভার করলে কিছু করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার আমরা এটাকে শেষ করবো, এটাকে শেষ করে আমরা নামাজ পড়তে যাবো, তারপরে নামাজ পড়ে এসে রেসপন্সিভ করবো ফুল। ঠিক আছে, দেখেন এটাকে কিভাবে সাইজ করবেন, রেডি হয়ে আছে, একেবারে রেডি হয়ে আছে। এবার এটাকে সাইজ করে চলেন, আমাদের ফটোশপের আর দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, এবার একটা কাজ করি, দেখেন মেম্বার এরিয়ার সাইজ করাই আছে, আমরা শুধু কি করব, ইনপুটগুলোকে সাইজ করব। দেখেন নিচের দিকে নামেন, ইনপুট, ইনপুট ট্যাগের ভিতর কি আছে, লেভেল, লেভেলের মধ্যে ইউজার নেম, তাই না? আমরা ইনপুট ট্যাগ কি বলবো, তার আগে একটা কাজ করব, ফুটার বক্সের ভিতরের ইনপুট, কেন ইনপুট আমাদের বাইরেও নেওয়া থাকতে পারে একটা, তাই না? ইনপুট বাইরে আমাদের নেওয়া থাকতে পারে, এই জন্য আমরা একটু আলাদাভাবে ডাকলাম, ফুটার বক্সের ভিতরের ইনপুট কোথায়, এখানে, এখানে, এখানে অল টাইম স্পেস হবে, অল টাইম স্পেস। আপনি যদি একটা কাজ করেন, আপনি স্পেসিফিক ডিভ ট্যাগ যেটার নাম কি ফুটার, তখন স্পেস হবে না। আপনি যদি এরকম করেন, ডিভ ট্যাগ অথবা পি ট্যাগ, যে কোনো একটা পির ভিতরে আপনি ক্লাস নিলেন, কী নামে, ফুটার নামে, তখন স্পেস হবে না। ঠিক আছে, আচ্ছা আমরা কি বলবো, ইনপুট বক্সগুলোকে, ইনপুট বক্সগুলোকে না, আমরা সবসময় ইনপুট ট্যাগগুলোকে চলে যাই, ইনপুট ট্যাগগুলোকে কি বলবো, ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ব্লক। এখন তারা নিচে নিচে আসছে কেন, তারা জায়গা পায় নাই বলে, ইউজার নেম লেখাটা নিচে আসছে কেন, জায়গা পায় নাই বলে, জায়গা পেলে কিন্তু কি হইতো, পাশাপাশি চলে আসতো, ডিসপ্লে ব্লক করে দিলাম, এখন কি হবে, নিচে নিচে চলে আসবে আর কি। ওকে, এবার আমরা একটা কাজ করি, আমরা প্যাডিং দিই একটা, প্যাডিং চারদিকে 5 পিক্সেলের একটা প্যাডিং দিলাম, বেশি বেড়ে গেছে, 5 পিক্সেল ডানে বামে, 5 উপরে নিচে হবে কম, 3 পিক্সেল ডানে বামে, 5 পিক্সেল এটা করে দিই, আসছে? এবার একটা বর্ডার দেন, বর্ডার 1 পিক্সেল সলিড কালোই দিই, 1 পিক্সেল সলিড কালো, আসছে? এবার দেখেন ব্যাকগ্রাউন্ডে কি আছে, আবার একটা কালার আছে, আমার মনে হয় একই কালার, বাইরের যেটা ব্যাকগ্রাউন্ডের এটাই আর কি। দেন ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার 333 দিয়ে দিলাম, এবার একটা রেলোড দেন, আসছে, আসছে, এগুলো সহ সাইজ হচ্ছে, সমস্যা নেই, এগুলোকে ধরে আমরা পরে সিস্টেম করতেছি। এবার মার্জিন লাগবে একটা, উপরে নিচে মার্জিন, উপরে নিচে 3 পিক্সেল ডানে বামে 0 পিক্সেল, দরকার নেই ডানে বামে, রেলোড দেন, 5 পিক্সেল লাগবে, 3 পিক্সেল খুব ছোট হয়ে যায়, 5 পিক্সেল, হ্যাঁ বর্ডার রেডিয়াস লাগবে, রাইট, আসছে? এবার কি করব, বর্ডার রেডিয়াস খুব বেশি মনে হয় না, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল দিব, 10 পিক্সেল দিলে তো মনে হয় অনেকগুলো হয়ে যাবে, হ্যাঁ না, ঠিক আছে, প্যাডিং বাড়াইতে হবে, এখন প্যাডিংটা এখন ওই বর্ডার দেওয়াতে কমে গেছে, আমরা প্যাডিং দিব হচ্ছে, কোথায় প্যাডিং দিয়েছিলাম, এটাই না, এটাই না, ও প্যাডিং 3 পিক্সেল, আমরা প্যাডিংও দিব 5 পিক্সেল, চারিদিকে 5 পিক্সেল, ওকে, কালো না, এটা কালোটা কিন্তু খুব কড়া চোখে লাগতেছে, তাই না? আমার আমার মনে হয় এটা হচ্ছে এই কালারটা, এটা কি কালো, 1F 1F, এটা হবে, এটা হবে, কালো হবে না,
বর্ডার এটা দিয়ে দেন, এটা আবার বেশি হালকা গেছে নাকি? ঠিক আছে ঠিক আছে, ওকে। এবার কে লগ ইন বক্স দেখেন, সেও নিজে নিজে কি হয়ে গেছে, ডিজাইন পেয়ে গেছে সে। আমরা একটা কাজ করে দিই, আমরা এগুলোকে আলাদা করে দেওয়াটা বেটার। ইনপুট যেগুলো টাইপ কি, টাইপ টেক্সট কমা, সেম এই লাইনটাকে কপি করেন, আবার টাইপ যেটার পাসওয়ার্ড। এখন তাহলে আমার এটা ঠিক থাকবে, ঠিক আছে, এর মতনই আছে ওটা। হ্যাঁ কল করতে পারতাম, মানে আমরা দুটাকে দুটাকে একই স্টাইল, এই দুটো তো আমরা একই স্টাইল দিতে চাচ্ছি তাই না, এই জন্য আমরা এটা দিয়ে দিলাম। কোনটা, এটাকে এটাকে আলাদাভাবে কল করতাম, আলাদাভাবে কল করলে অবশ্যই পাইতো, কিন্তু আপনার স্ট্যান্ডার্ড হচ্ছে এই দুটাকে আলাদাভাবে রেখেই কল করবেন, কারণ আপনার এই ডিজাইনটা একটা ব্রাউজার থেকে ওপেন হবে না, এক এক ব্রাউজার, আর ব্রাউজারের নিজস্ব কী আছে, সিএসএস আছে, ব্রাউজারের নিজস্ব কোডিং আছে। এখন দেখা যায় ওই কোডের সাথে এই কোডের মিলে কী হয়, ডিজাইন এদিক সেদিক হয়ে যায়, এই জন্য এগুলোকে আলাদাভাবে ডাকাটাই বেটার, ঠিক আছে। কেউ না কোনো ব্রাউজারে যেয়ে দেখবেন কি আপনার লগ ইন বাটন এই আগের সিএসএসগুলো পেয়ে বসে আছে, তখন এটা প্রবলেম না। আচ্ছা এবার ইনপুট টাইপ, ইনপুট এখানে চলে যাই, ইনপুটের যেটা টাইপ কি, যেটা টাইপ হচ্ছে সাবমিট, সেটাকে আমরা কি করতে চাই, সেটাকে হচ্ছে আপনার, আমরা একটু ডিজাইনে যাই, এটা হচ্ছে সেম হলো তাই না, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আপনার এটা, ব্যাকগ্রাউন্ড কালারকে লিনিয়ার গ্রেডিয়েন্ট দেওয়া না তো, না একটাই ব্যাকগ্রাউন্ড কালার, এটা অবশ্যই প্যাডিং দিতে হবে, প্যাডিং আমরা ওইটাতে কত দিয়েছিলাম, 7 পিক্সেল, 10 পিক্সেল মনে হয় নাকি, 12 দিয়েছিলাম, এটা তো সেম বর্ডার দিতে হবে, আর বর্ডার উপরেটা দিয়ে দিই, বর্ডার দিয়ে দিই একটা, সেভেন পিক্সেল না 3 পিক্সেল, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল, ওকে। ফন্ট সাইজ, ফন্ট সাইজটা ডিস্টার্ব করতেছে, ফন্ট সাইজ কত, 13 পিক্সেল। আচ্ছা এখানে একটা কাজ করি, এখানে ফন্ট ফ্যামিলি দেই নাই, ফন্ট ফ্যামিলি কী হবে, আবুল হবে, এই যে এই লেখাগুলোর জন্য ইউজার নেম লেখাগুলো দেখেন গুজগাছ হয় নাই, ফন্ট সাইজ ছোটো করতে হবে, এখানে কাকে ফন্ট ফ্যামিলি দিয়ে দিলাম, ও সরি আমি তো এটাকে বলছি, আমি লেভেলকে অথবা সরাসরি কাকে, ও হ্যাঁ লেভেলকে বলতে হবে, রাইট 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 রাইট, লেভেলকে না বললে তো সে কথা শুনবে না। ফুটার বক্স এর ভিতরের ইনপুটের ভিতরের যে এলএভিএল লেভেল, সেই লেভেলকে আমরা কি বলতে চাই, ফন্ট ফ্যামিলি, আবুল, তাহলে দেখেন ইউজার নেম পাসওয়ার্ড এলাকাটা কী হবে, চেঞ্জ হয়েছে, ফন্ট সাইজও ছোটো হবে, ফন্ট সাইজ ছোট, আমি এখানে ফন্ট সাইজ দিয়েছিলাম, ফন্ট সাইজ 13 পিক্সেল, ওকে ছোট আছে এবার, ঠিক আছে। এবার তাকে আরো বড় করতে হবে, তার একটা কাজ করতে হবে, কালার কি হবে, কালার এটা, ফন্ট ফ্যামিলি এখানে কি হবে, আবুল প্লাস, আবুলের ফন্ট এমনি মনে মোটা, এবার এটাকে বড় করতে হবে, 3 পিক্সেল দিয়েছিলাম, 5 পিক্সেল, 10 পিক্সেল, ডানে বামে দিব হচ্ছে 20 পিক্সেল, ঠিক আছে। এবার
এবার আরেকটু বড় মনে করা দরকার নাকি? এখানে 7ই দেই আর এখানে দিব 30, ঠিক আছে? এবার ওদেরটা কিরকম? ওকে, আরেকটু নিচে নামাই দিব নাকি? মার্জিন টপ 10 পিক্সেল, এটা এটা এটা, রাইট 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 রাইট, অ্যান্টি চাল কোনটা জানো? এটা একে কল করেছিলাম কোথায়, এই যে মার্জিন টপ 10 পিক্সেল, ঠিক আছে? এবার লাস্ট আরেকটা জিনিস, লাস্ট এটা, এটা কিছুই না, এটা কিছুই না, দেখেন কি করবো, ওই যে বটম ফুটার নেই আছে অলরেডি, ঠিক না? এটার ভিতরে কোনো কিছু লিখবো না, এটার মধ্যে আসলে লেখা থাকবে কপি রাইট, অল রাইট রিজার্ভ, এরকম লেখা থাকবে আর কি। আমরা মিড নিয়ে গেলাম, মিডের মধ্যে এখানে একটা পি নিলাম, পির মধ্যে কি লিখবো? এম্পারসেন্ট কপি রাইট, কপি দিয়ে এটা দিলে এটার মানে কি? এগুলো একটা এন্টিটিস আমরা দেখছিলাম তো না, এটা মানে হচ্ছে কপির ওই যে সিটা আসবে। অল রাইট কি লেখা থাকে? রিজার্ভ, রিজার্ভ আর ই SURVE S ER reserved by Softec IT batch 32 দিয়ে দিলাম। এবার আমরা রিলোড দেই, আসছে না লেখা? চলে আসছে, বাট এখন কি করব আমরা, একটু ডিজাইন করব, কিভাবে করব দেখেন। ফুটার, ও সরি, বটম ফুটার, এটাকে যান প্রথমে বটম ফুটারকে বলবো যে তোমার BGC মানে কি ব্যাকগ্রাউন্ড কালার, এটা ঠিক আছে, 1F 1F 1F, ওকে। এটা প্যাডিং দিতে হবে উপরে নিচে, প্যাডিং দিলাম হচ্ছে আপনার 10 বা 15 দিলাম, মনে হয় 10ই হবে, আমরা একটু কমাই দিলাম আর কি, সরি একটু বাড়াই দিলাম, 15 করে দিলাম। এবার কি হয়, অনেক বেশি হয়ে গেছে। আচ্ছা আমরা একটা লেখাটাকে ছোট করি, বটম ফুটারের ভিতরের যে পে তার কালার সাদা না, এটার কালার সাদা হয় না, কালার হয় আপনার নর্মালি যেটা একটু ঝাপসা হয়, D3 দিলাম, ফন্ট সাইজ 12 পিক্সেল, এই তো সাদাই দেখা যায়, D3 না, একটু একটু হালকা হয় আপনার, যেমন এখানে একটা C6, আমি এই যে এরকম টাইপের একটা কালার হয়, কারণ এটা একটু হাইলাইট করা হয় না, জাস্ট কি থাকে মানে আপনি ওই সমস্ত লেখাগুলোর কালারটা কি কি করবেন, সলিড কালার দিবেন, যেটা চোখে লাগার মতন, এটা জাস্ট থাকবে আর কি। দিয়ে দেন এটা এখানে, আর এখন রিলোড দেন, কি ব্যাপার, কালারটা তাহলে কমায় দিই হচ্ছে সি 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 নাকি, সি 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 না, সি সিক্স না, এরকম করতে হবে হলো আপনার 999, একটু ডিপ কালার মানে একটু মানে 999 না, এখন তো মনে হচ্ছে আর কমায় দেওয়া যাবে, 555 666, কালারটা কী হবে একটু একটু ডার্ক, জাস্ট মানে অল্প বোঝা যায়, ঠিকই না, মানে এটা খুব বেশি সাদা দেওয়ার দরকার নাই, এটা এরকমই থাকে নর্মালি। আপনি চাইলে এখানে সোশ্যাল আইকন বসাতে পারেন, দরকার নাই। আমাদের ডিজাইন মোটামুটি শেষ, এখন আমাদের নামাজ বিরতি, তারপর আমরা এইটাকেই রেসপন্সিভ করবো।